শিয়ালদা থেকে বেরিয়ে আমরা যাব শালিমার স্টেশনে। আজ আমাদের গন্তব্যস্থল হলো পুরী। শালিমার স্টেশন যাওয়ার ডাইরেক্ট বাস না থাকায় শালিমার স্টেশন যাওয়ার জন্য তোমরা শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত বাসে করে গিয়ে ওখান থেকে টোটো করে শালিমার স্টেশন পর্যন্ত যেতে পারো। আর তা না হলে এখান থেকে যে কোনো ট্যাক্সি বা প্রিপেড ট্যাক্সি বা ওলা উবের করে তোমরা ডাইরেক্ট শালিমার স্টেশন যেতে পারো। আর এই দেখো আমরা এখানে পেয়ে গেছি সেই ছোটবেলাকার খেলনা। বাসে করেই আমরা যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু বাসে বিরাট ভিড় দেখে কোনো উপায় না থাকায় আমরা ওলা বুক করে নিলাম। পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের পুরো তথ্যটাই তোমাদের দেব। জার্নির এক্সপিরিয়েন্স কেমন ছিল আর ট্রেনটাই বা কেমন ছিল সমস্ত তথ্যই তোমরা এই একটা ভিডিওর মধ্যেই পেয়ে যাবে, তো দেখতে থাকো। এদিকে তো আমাদের ওলার ড্রাইভার আসতে অনেকটা লেট করছে, হয়তো রাস্তায় জ্যাম আছে সেই জন্য। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ক্যাব চলে এসেছে, আর গাড়িতে ওঠার পর বুঝতে পারলাম যে সত্যি রাস্তায় খুব জ্যাম ছিল। আমাদের গাড়ি চলা শুরু করে দিয়েছে, আর এই দেখো আমরা এখন বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যাচ্ছি। কিন্তু একটা জিনিস, আমরা একটু তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে যাব, হয়তো আমাদের ট্রেন ধরতে অনেকটা ওয়েটও করতে হতে পারে। তো আমরা চলে এসেছি শালিমার স্টেশন, এই যে সামনে শালিমার স্টেশন। আমাদের ওলা ড্রাইভার কাকা এখানে নামিয়ে দিল, এবার চলো এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। আর এই স্টেশনটা এমন একটা জায়গায় দেখছি এর আশেপাশে কোনো খাবারের দোকান বা কিছু দেখতে পাচ্ছি না, তো তোমরা যদি কেউ আসো এখানে আগে থাকতে খাবার নিয়ে এসো, না হলে সমস্যা হতে পারে। আমরা আমাদের লাগেজ স্ক্যান করে ভেতরে তো ঢুকলাম, কিন্তু ভেতরেও দেখছি সেরকম খুব একটা খাবারের দোকান নেই। এই দেখো এখানে একটা কেক আর পেস্ট্রির দোকান পেয়েছিলাম, কিন্তু এখানকার কেক খেয়ে এতটাই জঘন্য লাগলো যে কি বলবো। কেকটা পুরোটাই বাসি ছিল, একটুও খেতে পারিনি। শেষমেশ একটা চা খাচ্ছি ওখান থেকে নিয়ে। তারপর আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, আর ট্রেন আসতে তো অনেক টাইম আছে তাই একটু ওয়েট করব। আর এই শালিমার স্টেশনটা একটু অফসাইড বলে ওই জন্য হয়তো এরকম দোকানপাটের একটু সমস্যা রয়েছে। এই স্টেশনটাতে মূলত তিনটে প্ল্যাটফর্ম আছে, আর আমাদের শালিমার পুরী সুপারফাস্ট এক নম্বরই দেবে। আমাদের ট্রেনটা 8:40 ছাড়ার কথা, আর ট্রেনটা আসলো 8:10, মানে পাক্কা আধ ঘন্টা আগে ট্রেনটা দিল। তো চলো এবার আমাদের কোচে যাওয়া যাক। যেহেতু আমরা 3rd AC টিকিট কেটেছিলাম, মানে AC 3 টায়ার, সেহেতু আমাদের কোচ নাম্বার পড়েছিল B5A। এই ট্রেনটাই যদি হাওড়া বা শিয়ালদা থেকে হতো তাহলে আমাদের একটু সুবিধা হতো, কিন্তু কি আর করা যাবে, কারণ আমাদের হঠাৎ প্ল্যানের জন্য আমরা টিকিট পাইনি। তো আমরা দেখো ট্রেনের মধ্যে ঢুকে গেছি, আমাদের এই মিডিলের সিটটা আছে আর এই ওপরের সিটটা আছে। তো জানি না এই ট্রেনটার জার্নি কেমন হবে, তো দেখা যাক চলো। তো চলো তোমাদের এবার টয়লেটটা একবার দেখিয়ে দিই। এই যে নর্মাল টয়লেট, এটা এখন আপাতত পরিষ্কারই আছে, কিন্তু কতক্ষণ থাকবে বলা যাচ্ছে না। আর এই সাইডে আছে মনে হয় ওয়েস্টার্ন। হ্যাঁ, এখন তো ঠিকঠাকই আছে। আর হ্যাঁ, জলও আছে কলে, তবে জানি না কতক্ষণ কি পরিষ্কার থাকবে, দেখা যাক। এবার দেখো প্রত্যেকটা ট্রেনের সিটে একটা করে এরকম চার্জিং পয়েন্ট রয়েছে, যেটা দিয়ে তোমরা মোবাইল চার্জ দিতে পারবে। ট্রেনের সিটগুলোও স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছিল, আমি শুয়েও দেখেছি পা বেরোচ্ছে না। আর এই দেখো এখানে এসি ভেন্ট রয়েছে যেখান দিয়ে ঠান্ডা হাওয়া বেরিয়েই যাচ্ছে। তবে এই ট্রেনের একটা জিনিস দেখছি যে এই যে সামনে যে দু সাইডে যে প্যাসেজটা দেখছো, এই প্যাসেজটা একটু কম অন্য ট্রেনের থেকে। আর সিটের মাথায় এরকম বোতল হোল্ডারও রয়েছে। সিটগুলো মোটামুটি ঠিকই ছিল, খুব একটা হার্ড ছিল না। আমাদের এই ট্রেনটা স্টেশনে দিল তখন 8:10 বাজে, আর এটা ছাড়বে হচ্ছে 8:40, আধা ঘন্টা আগে দিয়েছে। কিন্তু অন্যান্য ট্রেন দেখছিলাম তার থেকে একটু বেশি আগে দিয়েছিল। আর এই দেখো বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছো। আমাদের ট্রেন ঠিক টাইম মতো 8:40 ছাড়লো। এবার দেখা যাক এই ট্রেনের জার্নিটা কেমন হয়, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের দুটো চাদর দিয়ে গেল, একটা পেতে শোয়ার জন্য আর একটা গায়ে দেওয়ার জন্য। তাছাড়া এসিতে যা ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্য আমি একটা এক্সট্রা কম্বলও নিয়ে নিয়েছিলাম। তো আমাদের ফার্স্ট স্টপেজ হলো সাঁতরাগাছি, আর এইখানে মিনিট দুয়েক দাঁড়ায়, ওই জন্য আমি আর নামলাম না নিচে। আর এই দেখো ট্রেন ছাড়ার পর, মানে সাঁতরাগাছি ছাড়ার পর, ট্রেন তো ভালোই স্পিডে ছুটছে, ট্রেন তো চলতে শুরু করে দিয়েছে। এবার আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, তো এই দেখো আমরা নিয়ে এসেছি 1 প্লেট বিরিয়ানি। আর এই যে বিরিয়ানি খুলছে ম্যাডাম, এই যে দেখতে পাচ্ছো, আর এই যে বিরিয়ানিটা দেখে নাও, এই যে বিরিয়ানি মটনের পিস,
এটা হচ্ছে মাটনের পিস, আর দিচ্ছি চিকেনের স্টাফিং করা রয়েছে। চলো এটা দিয়ে আমরা ডিনারটা সারি, তারপরে পরে কথা হচ্ছে। এই দেখো আমি তো ভীষণ সৌভাগ্যবান বউ পেয়েছি, আমাকে খাইয়েও দিচ্ছে। ডিনারের পর আমরা দুজনেই শুয়ে পড়বো, কারণ শরীরটা একটু টায়ার্ড লাগছে। গুড মর্নিং, ট্রেন 5:13 পৌঁছানোর কথা, কিন্তু এখনো প্রচুর লেট আছে ট্রেন। এখন 6:20 বাজে, অনেকটাই লেট, প্রায় 1 ঘন্টা। আর ওইদিকে দেখো সকাল হয়ে গেছে, আজকে সকালের ওয়েদারটা দেখো, বাইরে পুরো বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছো। এই দেখো আবার ট্রেনটা দাঁড়িয়ে গেল, বৃষ্টি এখনো পড়ছে হালকা হালকা ছিপছিপ করে। আর ভেতরে তো পুরো এসি যে কি ফুল স্পিডে চালিয়েছে, মানে পুরো শীত ধরে গেছে। তো সকাল সকাল আমরা দুজনাই ব্রাশ করে নিলাম, আমাদের ট্রেন প্রায় পুরী স্টেশনের কাছাকাছি এবার ঢুকবে। তো ফাইনালি আমরা নেমে পড়েছি, ওয়েদারটা এখনো মেঘলাই রয়েছে, জানি না সারাদিন কেমন থাকবে। আমাদের পুরী পৌঁছানোর কথা 5:10, কিন্তু স্টেশনে পৌঁছালো 6:40 সময়, ট্রেন অনেকটাই লেট ছিল। এবার আমরা হেঁটে হেঁটে স্টেশনের বাইরে বেরোচ্ছি। আমাদের সে কতটাই না হাঁটতে হচ্ছে, এগিয়েই যাচ্ছি, সেই একদম লাস্টে ছিলাম। আসলে হচ্ছে পুরী স্টেশনে অমৃত ভারতের কাজ চলছে বলে আমাদের সাইড দিয়ে বের করাচ্ছে, ওই যে মেন গেট ওই লাইনটা এখন আপাতত বন্ধ আছে। আর এই দেখো স্টেশন থেকে বেরিয়েই এখানে প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এরা অনেক ভাড়া বেশি বলে। আমরা একটু এগিয়ে গিয়ে ডান দিক থেকে টোটো ধরবো। তো আমাদের ফাইনালি একটা টোটো করতে হলো, আর ওখান থেকে টোটো ভাড়া আমাদের নিলো 100 টাকা। মানে কি আর বলবো, এইটুকুনির জন্য 100 টাকা দিতে খুব গায়ে লাগে, কিন্তু কি আর করা যাবে, এরকম আর কেউ যাচ্ছিল না। এখন আমরা সরগোদ্দার রোডে ঢুকে গেছি, আর সমুদ্র দেখতে পেয়ে মনটা বেশ খুশি খুশি লাগছে। ওখানে নেমে দেখা যাবে যে এত সকালে কোনো হোটেল পাওয়া যায় কি না। এর পরের ভিডিওতে থাকছে পুরী ও পুরীর সাইট সিনের ভিডিও, দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এই দেখো স্বর্গদ্বারের সামনেই আমাদের টোটো নামিয়ে দিল, এবার চলো দেখা যাক কোন হোটেল পাওয়া যায়। এই ভিডিওটা এইটুকুই, পরে থাকছে পুরী ও সাইট সিনের ভিডিও। টাটা।